بسم الله الرحمن الرحيم ياسين بلال কেন বিজি ডাক দিয়ে বলেন বেলাল ফজরের আযান তুমি দিবা না অন্য কেউ দিবে সারা রাত বেলাল ঘুমান নাই যা নামাজে বসে আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আমার যে মুয়াজ্জিনই গেল আমার কোনো দোষ নাই গো সব তোমার দেওয়া আমার বংশের কারণে মুয়াজ্জিনই গেছে আমি গোলাম এই বংশ তো আমি নির্বাচন করি নাই তুমি ভাড়াইছো আমার চেহারার কারণে আমি কালো মানুষ এই জন্য আমার মুয়াজ্জিনই গেল আমি তো সুন্দর কালো নির্বাচন করি নাই তুমি কালো বানাইছো জবানে সমস্যা উচ্চারণ হয় না এটাও আমার কোনো হাত নাই তোমার দেওয়া গুণ নিয়ামত তোমার দেওয়া কারণে তোমার দেয়া নিয়ামতের কারণে আমার এই মসজিদে নববীর মুয়াজ্জিনই চলে গেল আমি দৈনিক পাঁচবার তোমার নাম ধরে ডাকতাম মসজিদে নববীর মুয়াজ্জিনই যাতে হযরত বেলাল যেই সারা রাত যায় নামাজে বসে কান্নাকাটি করলে আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ তুমি দয়া করে হেদায়েত দিয়েছো এই জন্য মনে হয় আমি হেদায়েত পাইছি যদি নবীগণের হাতে হেদায়েতের টিকেট থাকতো তাহলে আমার সিরিয়াল অনেক পরে পড়ে যেত ফজরের আজান হইল নামাজও হয়ে গেল সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন এমনি জিব্রাইল আমিন আসছেন ওগো নবীজি আজকে কি আপনার মসজিদে ফজরের আজান হয় নাই আল্লাহু আকবার বলেন আজকে কি ফজরের আজান হয় নাই কেন নয় অন্য দিনের তুলনায় অন্য অনেক সুন্দর কণ্ঠে অনেক শুদ্ধ আওয়াজে কণ্ঠ দেওয়া হয়েছে উঁচা বংশের মানুষে আজান দিয়েছে আজান হয় নাই কেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠাইছেন জিজ্ঞাসা করার জন্য আপনার মসজিদে নববীর আজানের আওয়াজ আজকে উপরে উঠে নাই এই জন্য আল্লাহ পাঠাইছেন বেলাল যখন আজান দেয় শুধু প্রথম আসমান নয় সপ্তম আসমান ব্যাক করে আল্লাহর আরশে গিয়ে আজানের আওয়াজ ধাক্কা খায় ان اكرمكم عند الله اتقاكم আমরা তো চেয়ারের অধিকারী মনে করি যে সম্মানী আল্লাহ বলেন না না এটা তোমাদের নজর আমার নজরে সম্মানী ওই ব্যক্তি যার তাকওয়া বেশি যার তাকওয়া বেশি তার সম্মান বেশি এটা আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাঁচটা গুণে গুণান্বিত হয়ে গেলে আমি আল্লাহ তিনটা জায়গায় আমি সম্মানী করে দেই তিনটা পুরস্কার এক নাম্বার পুরস্কার আমার পক্ষ থেকে মর্যাদা বাড়ায় দেওয়া হয় মহান আল্লাহ যখন ঘোষণা দেন মর্যাদার ঘোষণা জিব্রাইল আমিন এই ঘোষণা আসমানের ফেরেশতাদেরকে জানাইয়া দেন আসমানের ফেরেশতারা জমিনবাসীদেরকে জানাইয়া দেন এই জন্যই জমিনের সবাই তারে সম্মান করতে বাধ্য এই পাঁচটা গুণে মানুষ যখন গুণান্বিত হয়ে যায় আল্লাহ তার মর্যাদায় তোমার আয়া দেন মানুষের সামনে থাকলেও মর্যাদা আছে সামনে না থাকলেও নামের মর্যাদা আছে দুনিয়াতে থাকতেও মর্যাদা আছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই নামের মর্যাদা মানুষ বলবে না إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم الله পাক رب العالمين বলেন সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ হবে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় আমাদের ভিতরেও তো আল্লাহর ভয় আছে কিন্তু সবার ভিতরে সমান নয় যেই পরিমাণ ভয় থাকার কথা এই পরিমাণ নাই পরিপূর্ণ ভয় যার ভিতরে ঢুকিয়া যাবে এই মানুষটা কোনোদিন আল্লাহর নাফরমানি করবে না গুনার কাজ করতে গেলেই সাবধান হয়ে যাবে আমি দেখি আর না দেখি আল্লাহ তো আমাকে দেখেন আল্লাহর ভয় ভিতরে ঢুকলে পরে মানুষটার হালত কেমন হবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন এই দুনিয়ার জমিনে কোথাও যদি চিকন একটা রাস্তা দেখো রাস্তাটা হবে অত্যন্ত চিকন দুনু সাইডে দিয়া কাটার গাছ এমন রাস্তা দিয়া একজন মানুষ চলতে গেলে কিভাবে চলতে হবে যে খুব সাবধানে খুব সাবধানতার সাথে কদম বাড়ানো লাগবে কোন দিক দিয়া কাপড়ে কাটা লেগে যায় কোন দিক দিয়া গায়ে লেগে যায় একজন সত্যিকারের ইমানদার
এই দুনিয়ার জমিনে বসবাস করলে চলাফেরা করলে লেনদেন করলে বাজার করলে গৃহস্থী করলে সব সময় এই কথাটাই মনে রাখবে কিভাবে চললে গুনাহ নামক কাঁটা লাগা যায় সাবধান থাকবে খুব হুঁশিয়ার থাকবে গুনাহকে খুব ভয় পাবে গুনাহর কারণে আল্লাহ রাগান্বিত হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় পরিপূর্ণ ভিতরে ঢুকাইতে হবে সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ হলো ভিতরে আল্লাহর ভয় ঢুকানো কিন্তু আল্লাহর ভয় তো আমাদের ভিতরে পরিপূর্ণ নাই যেই পরিমাণ থাকার কথা এই পরিমাণ নাই এই ভয়টা পরিপূর্ণ ঢুকানো কেমনে বুজুর্গানে দ্বীনের সাহাবাতে যাওয়া লাগবে আল্লাহওয়ালাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে পরামর্শ নিতে হবে এই মজলিসে যেহেতু বসলেন প্রসঙ্গগত এসে গেছে আমি একটা পরামর্শ দিয়ে দেই আল্লাহর ভয় ভিতরে ঢুকানোর জন্য প্রত্যেক দিন কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট সময় মুরাকাবা করবেন কিসের মুরাকাবা মৃত্যুর মুরাকাবা আল্লাহর পয়গম্বর বলেন মরার আগে একবার মরিয়া দেখো কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমলনামা ফেরেশতারা গণনা করার আগে তুমি নিজে একবার গণনা করে হিসাব মিলাও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মৃত্যুর আগে একবার মৃত্যুবরণ করো অর্থাৎ মুরাকাবা করিয়া হিসাব মিলাও ও দুনিয়ার মানুষ প্রতিদিনই কোন না কোন মানুষের মৃত্যুর এলান আমরা শুনিনি না শুনি না মসজিদের মাইকে এলান হয় অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কয়টার সময় জানাজার নামাজ হবে এই দুনিয়াতে আসার যেমন সিরিয়াল আছে যাওয়ার কিন্তু তেমন কোনো সিরিয়াল নাই বড়র আগে ছোট চলে যায় বাবার আগে সন্তান বিদায় হয়ে যায় বুড়ার আগে যুবক বিদায় হয়ে যায় এমন ঘটনা ঘটছে না ঘটছে না রে যুবক খুব মনোযোগ দিয়ে শুনেন এখনই নিজেদেরকে গড়ার সময় মৃত্যুর মুরাকাবা করা দিনে যে কোনো একবার জয় নামাজে বসে নামাজের পরে পাঁচটা মিনিট সময় চিন্তা ভাবনা করো যে তুমি মৃত্যুবরণ করেছো হালতটা কি তৈরি হবে তোমার মৃত্যুর পরে অন্যান্য মানুষের নাম যেইভাবে মসজিদে এলান করা হয় এইভাবে তোমার নামটাও মাইকে এলান হবে অমুক নাই ওয়াইটার সময় জানাজার নামাজ হবে মৃত্যুর কথা চিন্তা ভাবনা করো চোখ বন্ধ করে তোমার জন্য একদল মানুষ বাদাঘাট বাজারে চলে আসবে কাফনের কাপড় নেওয়ার জন্য আরেকদল মানুষ কবর খোনার জন্য ব্যস্ত হয়ে যাবে আরেকদল মানুষ বাঁশ কাটাকাটি করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুস কবর পায়া বিভিন্ন দিক থেকে ছুটাছুটি করে তোমার বাড়িতে ভিড় জমাবে যেই মানুষগুলো তোমার বাড়িতে আসলে এদের আপ্যায়নের জন্য তুমি এক সময় ব্যস্ত হয়ে যাইতা আজকে ওই মানুষগুলো তোমাকে চিরদিনের মতো বিদায় করার জন্য জমা হয়ে গেছে আর তোমার লাশটা খাটের উপরে পড়ে আছে মাথার নিচে একটা বালিশ পর্যন্ত নাই এই লাশটাকে কিছুক্ষণ পরেই গরম পানি দিয়ে ধুইয়া চিরদিনের গোসল করানো হবে মসজিদের পালকি তোমার বাসার সামনে হাজির হয়ে যাবে বাচ্চারা বাবা বাবা করে কান্নাকাটি করে চিল্লাইতে থাকবে এতিম বানায়া তুমি চিরদিনের জন্য বিদায় হয়ে গেলাম আত্মীয় স্বজন তোমাকে মসজিদের পালকিতে উঠায়া ওই যে মাটির ঘর তিন সাইডে মাটি উপরে থাকবে বাঁশের কাঠি ওই ঘরে নিয়ে যাওয়ার জন্য রওনা দিবে তুমি যে খালি হাতে কাফনের কাপড়ের ভিতরে তোমার বডি নিয়ে রওনা দিলা সাথে কি নিয়েছো অনেক লম্বা সফর সাথে কি নিলা এই হিসাবটা যখন তোমার মিলবে প্রতিদিন পাঁচটা মিনিট সময় এই স্মরণ যদি করতে পারেন আস্তে আস্তে আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়া যাইব انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ হবে আল্লাহর ভয় ভিতরে ঢুকবে আল্লাহর নাম শুনলে তার ভিতরে একটা কম্পন শুরু হয়ে যাবে আজানের আওয়াজ শুনলে ব্যবসায় তারে আর আটকায় রাখতে পারবে না নামাজে দাঁড়ায় যাবে আজানের আওয়াজ শুনলে জমিনে তারে আটকায় রাখতে পারবে না ক্ষেতের আইলো হইলো নামাজে দাঁড়ায় যাবে আজানের আওয়াজ শুনলে আরামের ঘুম তারে বাধা দিতে পারবে না মসজিদে গিয়ে হাজির হয়েই যাবে আল্লাহর বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকিয়া যাবে এটা এক নাম্বার গুণ মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয় থাকবে তার ভিতরে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ হলো তার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ থাকবে
সত্যিকারের ইমানদারের দুই নাম্বার গুণ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا সত্যিকারের ইমানদারের দুই নাম্বার গুণ হলো তার ভিতরে কুরআনুল কারীমের মহব্বত এত বেশি থাকবে আল্লাহর কালাম শুনলেই তার ঈমান বাড়বে আল্লাহর কালামের তিলাওয়াত কালামুল্লাহর তিলাওয়াত শুনলেই তার ঈমান বাড়ে ঈমান তো এমন এক দৌলতের নাম চোখেও দেখা যায় না হাতেও স্পর্শ করা যায় না বারে বা কমে কেমনে বুঝতাম মুফাসসিরিন কেরাম বলেন কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে যদি ভালো লাগে বুঝবে ঈমান বাড়ে আল্লাহর কালামের তিলাওয়াত করতে যদি ভালো লাগে বুঝবে তোমার ঈমান বাড়ে এই কালাম যারা তিলাওয়াত করে মাদ্রাসায় পড়ে এবং পড়ায় এদেরকে দেখলে যদি ভালো লাগে বুঝবে তোমার ঈমান বাড়ে কুরআনের মহব্বত তোমার দিলের ভিতরে এত বেশি থাকা চাই আল্লাহর কালামের মহব্বত যেন তোমার দিলের ভিতরে থাকা চাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম মানুষের জন্য সুপারিশ করতে থাকবে মহান মাওলাই করিম লৌহে মাহফুজকে ডাক দিয়া জিজ্ঞাসা করবেন রে লৌহে মাহফুজ তোমার কাছে আমার কালাম সংরক্ষিত ছিল হেফাজত ছিল কালাম কই লৌহে মাহফুজ বলিয়া দিবে আল্লাহ আপনার কালাম তো জিব্রাইল আমিন আমার কাছ থেকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞাসা করেন জিব্রাইলকে জিজ্ঞাসা করা হবে জিব্রাইল আমিন বলবেন আমি আস্তে আস্তে ক্রমান্বয়ে আপনার কালাম আপনার হাবিবের কাছে পৌঁছায় দিছি আমি এমন ভাবে হেফাজত করেছি একটা আয়াত কোনো জিন্নাত বা শয়তানকে চিনায় নিতে দেই নাই যেইভাবে লোভে মাহফুজ থেকে নিয়েছিলাম ওইভাবেই আপনার হাবিবের কাছে পৌঁছায় দিছি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন হাবিব আমার আমার কালামের হেফাজত আপনি কি পরিমাণ করিয়াছেন ইয়া রাব্বুল আলামিন আপনার কালামের হেফাজতের জন্য তায়েফে গিয়া আমি গায়ের রক্ত জড়াইলাম আপনার কালামের হেফাজতের জন্য উহুদের ময়দানে আমি দন্দন শহীদ করে দিলাম আপনার কালামের হেফাজত আমি করি আসছি আমার কালাম এখন কই আপনার কালাম আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি আমরা তো মনে করি শুধু কালামের হেফাজত করবে ওলামাই কেরাম টুপিওয়ালা দাড়িওয়ালা যে না না সমস্ত উম্মতের উপরে জিম্মাদারি আছে সমস্ত উম্মতেই আল্লাহর কালামের জিম্মাদারি পালন করবে যদি উম্মত দাবি করেন তাহলে জিম্মাদারি নিতে হবে উম্মত যদি দাবি করেন জিম্মাদারি নিতে হবে যদি জিম্মাদারি না নেন কিয়ামতের দিন ঠেকিয়া যাবে আল্লাহর কালামের হেফাজতের জিম্মাদারি প্রত্যেক উম্মতের উপরে নবীজি দিয়েছেন এক একজন উম্মত এক এক ভাবের জিম্মাদারি পালন করবে সবার পালনের অবস্থা এক রকম নয় আল্লাহর কালামের হেফাজতের জিম্মাদারি সবাই একভাবে পালন করবে না এই পৃথিবীর জমিনে একজন মানুষও যদি আল্লাহর কালামের হেফাজতের দায়িত্ব না নেয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলেন দুনিয়াবাসী তৌরাত ইনজিল জাবুর ওই সমস্ত কিতাবের মতো মনে করিও না এই কালামও পরিবর্তন হয়ে যাবে না অন্যান্য কিতাবগুলো নাজিল করেছি আমি হেফাজতের জিম্মাদারি আমার হাতে নেই নাই কিন্তু এই কোরআনের বেলায় আল্লাহ বলেন নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কোরআন নাজিল করেছি আমি কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ নিজের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন কোরআন নাজিল করেছি আমি ইহার জিম্মাদারিও গ্রহণ করেছি আমি দুনিয়ার কেউই যদি এই জিম্মাদারি না নেয় আমি আল্লাহর কালাম আল্লাহই হেফাজত করব কিন্তু উম্মতে মুহাম্মাদি কালামের জিম্মাদারি হাতে উঠায় নেয় এক একজন এক এক ভাবে কালামের হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফেরেশতারা ওই মানুষগুলো আমার কালামের জিম্মাদারি উঠায় নিয়েছে যেই কাজ করলাম আমি আল্লাহ এই কালামের জিম্মাদারি তো নিয়েছি আমি আল্লাহর হাতে কিন্তু এই জিম্মাদারি আমি আল্লাহ করার আগেই দেখা যায় আমার বান্দারায় করা শুরু করে দিয়েছে আল্লাহর কালামের জিম্মাদারি কার আল্লাহ আল্লাহর কালামের হেফাজতের জিম্মাদারি আল্লাহর তিনি ঘোষণা করেছেন নাজিল করলাম আমি হেফাজত করব আমি আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবেন
কিন্তু বান্দা যখন এই হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় মহান মাওলাই করিম ডাক দিয়া বলেন ফেরেশতারা রে আমার কালামের হেফাজতের জিম্মাদারি আমার কিছু বান্দায় যখন উঠায় নিল আমি আল্লাহর কাজ বান্দায় করে সুতরাং এদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিব কেমনে বাড়ান খুব ভালো করে বুঝবেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালামের সাথে যখন আল্লাহ কথা বলবেন আল্লাহর কালাম সামনে দাঁড়ায় যাবে ও আমার কালাম তোমার হেফাজতের জিম্মাদারি আমার বান্দারা শেষ জামানার বান্দারা কেমনে করেছে আল্লাহর কালাম আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহ একদল মানুষ ছয় থেকে সাত বছরের বাচ্চাকে আমাকে হেফাজত করার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিছে যেই সন্তানগুলো মা বাবার মাঝখানে ঘুমানোর কথা এই সন্তানগুলোরে মাদ্রাসায় ভর্তি করে আবাসিক বোর্ডিং এ রাখে ফ্লোরে ঘুমায় প্রচন্ড শীতের মধ্যে মা এবং বাবা যখন লেপ কম্বল নিয়ে ঘুমায় এই সন্তানটার কত মনে হয় মার দিকে বাবা তাকায় থাকেন বাবার দিকে মা তাকায় থাকেন চোখের পানি ছাড়েন আর সন্তানের কত মনে করেন আবার মনের ভিতরে সান্ত্বনা নেন আমাদের সন্তানটাকে তো আমাদের দুনিয়া কামাইয়ের জন্য দেই নাই দিয়েছি আল্লাহর কালাম হেফাজত করার জন্য এই কালামের মহব্বতে যখন সান্ত্বনা নেন এই একদল মানুষ কালাম মুখস্থ করিয়া হেফাজত করার জন্য কোরআনের হাফেজ হয়ে যায় আল্লাহর কালাম হেফাজত করার জন্য কোরআনের হাফেজ হয়ে যায় আর একদল মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ শিখে আলেম হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে ঘোষণা দেন ও আমার ফেরেশতারা যারা হাফেজ আলেম এদের মা বাবা গনে মাথার মধ্যে এমন কিছু টুপি পরায়া দাও যেই টুপির আলো এত বেশি হবে চন্দ্র সূর্যের চাইতে সুন্দর সমস্ত হাসরবাসীরা ওই টুপিওয়ালার দিকে তাকায়া থাকবে হাফেজ আলেমদের পিতা মাতার মর্যাদা মহান আল্লাহ ঘোষণা করে দিবেন হাসরের মাঠে দুই নম্বরে ঘোষণা করা হবে হাফেজ এবং আলেমদের মর্যাদা ঘোষণা করা হবে কোরআনের মহব্বতের কারণে আল্লাহর কালামের মহব্বত দিলের ভিতরে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালামের সুপারিশ গ্রহণযোগ্য হবে আল্লাহর কালাম সুপারিশ করতে থাকবে আল্লাহ একদল মানুষ আলেমদেরকে মহব্বত করত মসজিদ মাদ্রাসায় সাহায্যের সহযোগিতার হাত বাড়ায় দিত এই সমস্ত মানুষ কিয়ামতের দিন তাদের কোন সন্তান আলেম নাই হাফেজও নাই যাদের সন্তানাদি হাফেজ আলেম হবে এদের তো মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে পরিবার পরিজন বংশবুনিয়াদের মধ্যে যদি আলেম ওলামা থাকেন তাদেরও মর্যাদা বাড়বে সুপারিশের কারণে তারাও পার হয়ে যাবে আমি ছোট্ট করে বলতেছি শেষ পর্যন্ত একদল মানুষ অসহায় হয়ে দাঁড়ায় থাকবে এদের বংশে কোনো আলেম নাই হাফেজও নাই কে এদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর কালাম দাঁড়ায় বলবে আল্লাহ আমি তোমার কালাম এদের জন্য তোমার কাছে সুপারিশ করার জন্য দাঁড়াইছি আল্লাহর কালাম দাঁড়াইবে সুপারিশ করার জন্য ও আমার কালাম তুমি সুপারিশ করবা কেন যে দুনিয়াতে ওই মানুষগুলো আমি কালামকে বড় মহব্বত করব আমি কোরআনকে মহব্বত করত আমার তিলাওয়াত শুনলে এদের ইমান বাড়তো এদের ভালো লাগতো আমার তিলাওয়াত শুনলে এদের বড় ভালো লাগতো যারা তিলাওয়াত করতো তাদেরকেও মহব্বত করত আমি কালামকে এরা এই মানুষগুলো এমন ভাবে মহব্বত করত রক্তের কোনো সম্পর্ক নাই আত্মীয়র কোনো সম্পর্ক নাই এরপরেও ছাত্রদেরকে লজিং রাইকা হাফেজ হওয়ার তৌফিক সুযোগ করে দিত এই মানুষগুলো আমার মহব্বতে মানুষকে লজিং রাখত আমার মহব্বতে মাদ্রাসার ঘর বানানোর জন্য জায়গা দিয়ে দিত আমার মহব্বতে দুনিয়ার জমিনে কোরআনের মহব্বতে বহুত কুরবানি করনেওয়ালা আছে না নাই মাদ্রাসায় গিয়ে যখন দেখে ছাত্ররা ফ্লোরে পড়াশোনা করতেছে বসে বসে ঠান্ডায় যেন কষ্ট না হয় এই জন্য আল্লাহর এক বান্দা এই কোরআনের মহব্বতে কার্পেট কিনে এদের বসার ব্যবস্থা করে দেয় এই মানুষগুলো তাদের বংশে কোনো আলেম নাই কিন্তু আমি কালামের মহব্বত এদের দিলের ভিতরে ছিল আমি আল্লাহর দরবারে সুপারিশ করি এই মানুষগুলোর যেন মাফ করে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কালাম এই মানুষগুলোর তো এই গুনাহ আছে ওই গুনাহ আছে এই গুনাহ আছে গুনাহগারওয়ারা আল্লাহর কালাম বলবেন এরা গুনাহগার এই জন্যই তো সুপারিশ করা লাগে গুনাহ যদি না থাকতো সুপারিশ করা লাগতো না এদেরকে মাফ করে দাও আল্লাহ বলবেন গুনাহগার
কুরআন বলবে মাফ করে দাও অবশেষে আল্লাহর কালাম ডাক দিয়া বলবে আল্লাহ যদি গো এদেরকে মাফ না করেন আমি যে আপনার কালাম এটাও স্বীকার করে আল্লাহর দরবারে এমন ভাবে আল্লাহর কালাম জেরা করতে থাকবে আমি যে আপনার কালাম এটাও স্বীকার করে ফেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মঞ্জুর তোমার সুপারিশ কার কার নামে আছে পেশ করো আমি এদেরকে মাফ করে দিলাম انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا সত্যিকারের ইমানদারের পাঁচটা গুণ হবে যারা বিনা জাহান্নামে জান্নাতে যাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না সরাসরি জান্নাত পাবে ওই মানুষগুলো পাঁচ গুণের অধিকারী হবে এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয় এদের ভিতরে পরিপূর্ণ থাকবে দুই নাম্বার গুণ হলো কোরআনের পরিপূর্ণ মহব্বত এদের দিলের ভিতরে থাকবে তিন নাম্বার ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করব সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার একটা অর্থ শুনেন আপনি ঢাকায় গেলেন 500 টাকা খরচ করে বাস ভাড়া বা নৌকা ভাড়া যত কিছু দিয়েই ঢাকায় গেলেন মনে রাখতে হবে আপনাকে ঢাকায় নিয়েছেন আল্লাহ মাধ্যম হইল গাড়ি আপনাকে খাওয়ান আল্লাহ মাধ্যম হইল ব্যবসা আপনাকে পালেন আল্লাহ রিজিক দেন আল্লাহ মাধ্যম হইল জমিন খুব খেয়াল রাখতে হবে আল্লাহর উপরে ভরসা করাটা সরাসরি যেন না বলি এই কথা ছেলেটা না থাকলে ফতে বসতাম কয়নি না কয় না ব্যবসাটা না থাকলে চাকরিটা না তাহলে আমার উপায়টা কি হইতো না সত্যিকারের ইমানদারের জমানি কথা এমন নয় সত্যিকারের ইমানদার যারা হবে এদের তিন নাম্বার গুণ হলো আল্লাহর উপরে ভরসা করবে আমাকে খাওয়ান আল্লাহ মাধ্যম হইল অমুক আমাকে খাওয়ান আল্লাহ মাধ্যম হইল এই আমাকে চলাইতেছেন আল্লাহ মাধ্যম হইল এটা আমি অসুস্থ ছিলাম সুস্থ করেছেন আল্লাহ মাধ্যম হইল ডাক্তার আর ঔষধ সবকিছু করার মালিক কে মুহাব্বতের সাথে আল্লাহর নাম জবান বলে বলবেন সবকিছু করার মালিক কে আমাদেরকে যা দেওয়ার সবই দেন আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করার এক নাম্বার অর্থ দুই নাম্বার অর্থ হলো আল্লাহর ফয়সালায় বান্দা খুশি আল্লাহর ফয়সালায় বান্দা খুশি থাকবে আল্লাহ যাকে চান ছেলে দিবেন যাকে চান মেয়ে দিবেন যাকে চান উভয়টা দিবেন যাকে চান কোনটাই দিবেন না আল্লাহর ফয়সালায় কাউরে ধনী বানান কাউরে গরিব বানান কাউরে অসুস্থতা দেন কাউরে সুস্থতার সাথে রাখেন আল্লাহ বান্দাকে যেই হালতে রাখেন আল্লাহ প্রতি সন্তুষ্ট থাকতে হবে কাউরে আল্লাহ মাল কম দেন কাউরে বেশি দেন বান্দা যখন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে আল্লাহ বান্দার উপরে তখন খুশি হয়ে যায় আমরার অভ্যাস যেন এমন না হয় যে আল্লাহ আমারে ধনী বানাইলেই মনে করি যে আল্লাহ আমার প্রতি খুশি না কাউরে সুন্দর বানাইছেন কাউরে কালো বানাইছেন অর্থাৎ জানিয়ে রাখবেন যাকে যেইভাবে দেখতে যেই হালতে দেখতে আল্লাহর ভালো লাগে ওই হালতেই আল্লাহ আমরারে রাখেন সর্বহালতেই আল্লাহর শুকর আদায় হবে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা দিলেন তুর পাহাড়ে রাস্তায় দেখা হলো একজন লুলা মানুষ প্রতিবন্ধী এমন প্রতিবন্ধী দুইটা হাতও নাই দুইটা পাওয়াও নাই এই রকম অসহায় একটা মানুষ রাস্তার ধারে বসে আছে মানুষ তারে আদর করে কিছু খাওয়ায় এটা খাইয়া উনি আল্লাহর শুকর আদায় করে আল্লাহর নবীকে পাইলেন নবীকে পাইয়া মন ভরে খুব আবেগ নিয়ে একটা ডাক দিলেন ওগো আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন আল্লাহর কাছে আমার কথা একটু জিগায়েন আল্লাহ আমারে কোন কামে বানাইছেন আমি তো দুনিয়ার কোনো মজা পাইলাম না দুনিয়ার কোনো কাজে লাগলাম না আল্লাহ কোন কারণে আমারে বানাইছেন ওই কথাটা একটু জিজ্ঞাসা করে আইছেন ফিরত পথে মুসা আলাইহিস সালাম ওই লোকটার সামনে দিয়ে যখন আবার যান জিজ্ঞাসা করছেন ওগো আল্লাহর নবী আল্লাহ আমাকে কোন কারণে বানাইছেন জিগাইছিলেন নি মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের একটা ছোট্ট ছিদ্র বন্ধ করবেন জাহান্নামের ছোট্ট একটা ছিদ্র বন্ধ করবেন তোমাকে দিয়ে
যেই মাত্র এই কথা বলছে এমনি আলহামদুলিল্লাহ বলে একটা চিৎকার মারছিল লোকটায় ওগো আল্লাহর নবী আমি তো মনে করেছিলাম বিনা কারণে বুঝি আল্লাহ আমাকে বানাইছেন না না এখন খুশি হয়ে গেলাম যে আল্লাহ ওনার একটা কাজের জন্যই আমি বান্দারে বানাইছেন আল্লাহর একটা কাজের জন্যই আমি এই বান্দারে বানাইছেন আল্লাহর শুকরিয়া যখন জুরে চিৎকার মেরে আদায় করে মুহূর্তের ভিতরে আল্লাহ তারে চার হাত পা আল্লাহর কুদরতে এমন সুস্থ করেছেন মুসা নবীর সামনে দাঁড়ায় গেছে انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الله পাক মুমিনের পাঁচটা গুণ বর্ণনা করেন সত্যিকারের ইমানদারের পাঁচটা গুণ হবে এক নাম্বার গুণ বললাম আল্লাহর ভয় থাকবে মুমিনের ভিতরে দুই নাম্বার গুণ কোরআন তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে অর্থাৎ কোরআনের মহব্বত তার ভিতরে তিন নাম্বার আল্লাহর উপরে ভরসা থাকবে তার ভিতরে চার নাম্বার মহান মাওলানা করিম বর্ণনা করেন সত্যিকারের ঈমানদারের চার নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ সত্যিকারের ঈমানদার যারা তারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে নামাজ নামাজ কাদা কায়েম করবে নামাজ কায়েমের অর্থ কি নামাজ কায়েমের অর্থ হলো নামাজকে প্রতিষ্ঠা করা নামাজকে প্রতিষ্ঠা করবে কোথায় নামাজকে প্রতিষ্ঠা করবে এক নম্বরে তার বডিতে নিজের বডিতেই নামাজকে কায়েম করা নামাজকে প্রতিষ্ঠিত করা একজন মানুষ যখন নামাজকে প্রতিষ্ঠিত করে ফেলে তখন তার আর নামাজকে খুঁজতে হয় না নামাজই তারে খুঁজে খুব ভালো করে বুঝবেন কথাগুলি নামাজ কায়েমের যে অর্থ অনেক মানুষ এই শব্দটার অর্থ নিয়ে বিকৃত শব্দ ব্যবহার করে তারা বলে থাকে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো নামাজ পড়ার কথা আল্লাহ কইছেন এটা বন্ধরার কথা আছে না নাই অনেক বন্ধ এমন আছে তারা কয় নামাজ লাগে না আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন না নামাজ কায়েম করার কথা কইছেন ওরা নামাজ কায়েমের অর্থই বোঝে না আল্লাহ বলছেন একভাবে ওরা বুঝে আরেকভাবে নামাজ কায়েম করার অর্থটা কি আমরা এখানে যারা আছি অনেকেই নামাজি কিন্তু আমাদের কার নামাজটা নামাজ কায়েম হয় এটা একটু বুঝিয়া শুনিয়া নেওয়া দরকার নামাজ কায়েম হয় তখনই নামাজের পরিপূর্ণতা আদায় হয় যখন পরিপূর্ণ হক আদায় করে নামাজ পড়াটা হলো নামাজ কায়েম করা আমাদের যেমন বডি আছে আমাদের যেমন একটা বডি আছে নামাজেরও একটা বডি আছে আমাদের বডির কিছু অঙ্গ এমন আছে যেই অঙ্গগুলো না থাকলে মানুষটাই বাঁচবে না নামাজেরও এমন কিছু অঙ্গ আছে যেই অঙ্গ ছুটে গেলে নামাজ নষ্ট হয়ে যায় আমাদের বডির এমন কিছু অঙ্গ আছে যেই অঙ্গ না থাকলেও মানুষটা বাঁচবে ঠিক তেমনি ভাবে নামাজেরও কিছু অঙ্গ আছে ছুটে গেলে নামাজ হয়ে যায় অপরিপূর্ণ থাকে নামাজের ভিতরে ফরজ ওয়াজিব সুন্নত আছে না নাই নামাজের ভিতরে যদি কোনো সুন্নত ছুটে যায় নামাজ হয়ে যাবে কিন্তু অঙ্গ হানি থাকে যদি নামাজের ভিতরে কোনো ফরজ ছুটে যায় নামাজই হবে না কারণ বডির মাথা না থাকলে যেমন বডি থাকে না নামাজের কোনো একটা ফরজ ছুটে গেলে নামাজ থাকে না বহুত মানুষ নামাজ পড়ে লক্ষ্য করে দেখবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান সুজা হইয়া না দাঁড়াইয়াই তারা সেজদায় চলে যায় নামাজ কায়েম হইল না নষ্ট হইল নষ্ট হয়ে গেল নামাজের হক নামাজের পরিপূর্ণতা আদায় করে নামাজ পড়ার নাম নামাজ কায়েম করা এটা একটা অর্থ নামাজ কায়েমের দুই নাম্বার অর্থ শুধু তুমি নিজে নামাজ পড়বা না তোমার পরিবারেও নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েমের অর্থ হলো তোমার অধীনস্থদের উপরে নামাজ প্রতিষ্ঠা করো মেম্বারের উপরে এই অর্থ হলো তোমার ওয়ার্ডবাসীদের উপরে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো একজন চেয়ারম্যানের উপরে হুকুম হলো তোমার ইউনিয়নবাসীকে তুমি নামাজ কায়েম করো একজন এমপির উপরে হুকুম হলো তোমার অধীনস্থ জনগণের উপরে নামাজ কায়েম করো রাষ্ট্রপ্রধানের উপরে দায়িত্ব হলো তোমার রাষ্ট্রের নামাজ কায়েম করাও নামাজ যদি কায়েম হয়ে যায় অন্যায় অত্যাচার অর্ধেকের চেয়েও বেশি এক সপ্তাহে কমিয়া যাইব একজন
মানুষ যদি নামাজ কায়েম করে নামাজি আর বেনামাজির চালচলনে বেশ কম আছে না নাই বহুত মানুষ নামাজ পড়েন নামাজ তো নামাজ হয় না কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ আল্লাহর দরবারে চাইবে আল্লাহ 30 বছর নামাজ পড়লাম নামাজের সওয়াব কই 30 বছর নামাজ পড়লাম 20 বছর নামাজ পড়লাম নামাজের সওয়াব কই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন একটা নামাজও তো তোমার কবুল হয় নাই কেন হয় নাই যে নামাজ ভঙ্গের কারণগুলো তুমি জানতানি যে নামাজ ভঙ্গের কারণ কি তা বান্দারে দুনিয়ার জমিনে 500 তক জায়গা কিনলে কাগজপত্র তুমি না বুঝলেও বুঝনে ওলার কাছে কয়বার যাইতা তো যেই নামাজের বদৌলতে জান্নাত পাইবা ওই নামাজ কি নামাজ হয় কি না কয়দিন জানে ওলারে জানাইছো কথা বুঝে আসছে আমাদের আমার নিজের নামাজটা কি নামাজ হয় কি না আমরা আলেমদের কাছে গিয়ে শেয়ার করি না আমার সূরাগুলো কি সূরা হয় কিনা একজন জান্নেওয়ালার কাছে যায় না বরং উল্টা হইলো বর্তমান জমানায় জান্নেওয়ালায় যদি একজন রেডাইকে জানাইতো চায় সে আরো রাগ হয় না বেটার উল্টা উঠা হয় আমি দেখছি এমন চিত্র আমার এলাকার এক মসজিদে নিজের বাজার নিজের স্থানীয় মসজিদে আমি আসরের নামাজ পড়ছি তো আসরের নামাজ পড়ছি জামাতে যখন গিয়ে শামিল হয়েছি এক মুরব্বী মানুষ 75-80 বয়স খুব মুরব্বী মানুষ উনি আমারে দেখিয়া বলছেন বাবা সামনে আসেন আমি মনে করছি আমার সিনে মনে হয় আসলে বেটা করেছে টুফি পাঞ্জাবি দেখিয়া আলেম মানুষ মনে করছে সামনে আসেন তার সাথে গিয়ে দাঁড়াইছে তো আসরের নামাজে দুই রাকাত গেছে আরো দুই রাকাত রইছে এমনি বেটার মোবাইল আছে মোবাইল ভাইব্রেশন করা ফুটফুট করতেছে তো মোবাইল বাইর করে রিসিভ করিয়া ওই বেটার সাথে কথা কয় আমি নামাজ তুই দিছ যেই সালাম ফিরাইলাম আমি বলছি সাসা আপনার নামাজটা তো হইছে না বাজা আবার বুঝে লন কয় মে তোমার বাড়ি কো আমি ব্যাকুল হয়ে গেছি নারী কথায় তোমার বাড়ি কই মে আমার নামাজ হইছে কিনা তুমি কি তা জানো আল্লাহ জানে বেটার দলিল তো শক্ত বেটার দলিল শক্ত না অনেক মানুষ এরকম বলে আলেম ওলামাদের সাথে ইজাতের কথা বলে আমার নামাজ ওই বলে না ওই বেটা আল্লাহ কইতার আপনারা কি তা জানেন কোরআন হাদিসে বিধি বিধান দেওয়া আছে না নাই আলেম ওলামা নিজের ফকের থেকে বলে না কোরআন হাদিস পড়িয়াই তো কয় কোনটা ওইব কোনটা ওই তো না এটা আলেম ওলামা নিজের ফকের থেকে বলে না মাসালা মাসাইল জানাই তো কয় যদি মনে করেন না আলেমদের কথা মানি না মানে কি কোরআন হাদিসই মানেন না তাহলে তো বেটা তুমি মুমিনই না ইমানেই নাই নামাজ ঘুরে লাভ দেখা হকানি ওলামা ইকরামের সহবতে যাবেন মাঝে মাঝে শুনাইবেন সূরা কেরাত গুলো আপনার রুকু আপনার সেজদাটা দেখাইবেন জান্নেওয়ালার কাছ থেকে এইভাবে একটা মানুষ যদি এক বছর চেষ্টা করে তাহলে তো তার নামাজ নামাজ হয়ে যায় কারণ আমরা তো আজকাল বেশিরভাগ মানুষ নামাজে দৌড়ে এমন টাইমে বয়স শেষ করে পরে দৌড়ে ওই নামাজ বাউ করতো কেমনে বুড়া হয়ে গেছে মসজিদ শেষ বয়সে মসজিদে যায় যে সময় আর ব্যবসা বাদাঘাটের বড় ব্যবসায়ী তখন বেটার কাস্টমারের সাথে লেনদেন বেশ লাগে কাস্টমারে যদি 500 টিকা দেয় বেটা 700 ঘুরায় দেয় তখন ফুতাইনে কত সাব্বা ব্যবসা আরম্ভ করুন লাগতো না আমরা দে আপনি আপনি আল্লাহ বিল্লাহ করে যাও গিরস্তি করতো সকালে পানি ভাত খাইয়া গেছে তিন কের খেত আলবা হয়ে যেত দুই তিন আনলইয়া ওখান বেটা আইলে দেখে লাইটে ঘুরে দেয় গিরস্তি করতে পারবো ওহন কয় না ওহন আর দুনিয়াদারি বহুত করছি গিরস্তি অন সাইডে দিছি অন আল্লাহ বিল্লাহ করা আসলে কি গিরস্তি উনি ছাড়ছে না উনারে ছাড়ছে গিরস্তি তো উনি ছাড়ে নাই গিরস্তি যে উনারে ছাড়ছে দুনিয়াদারি তারে ছাড়ার পরে কোন জায়গা যখন ওহন আর জায়গা নাই মসজিদ যায় এই লোক কি মসজিদ কে আরো বেল লাগায় ইমামের ভিসা লাগে ইমাম সাহেব আপনি যাইন গিয়ে কই নামাজ পড়ে পড়ে একটু বড় বড় যায় সাইহেল মেরে মেরে কই যাইন গিয়া ইমামায় কয় আচ্ছা এই গোজো ভাই আমার উপর করতো না ছিল ইমাম সব একদিন ওয়াজ করলো নামাজিদের উপরে আল্লাহর রহমত নাজিল হয় এই রহমত নাজিল হওয়ার যে একটা সিস্টেম সেটা হলো সর্বপ্রথম ইমামের উপরে পড়ে এরপরে এই রহমত চলে যায় ইমামের পিছনের লোকটার উপরে ডান দিকে যাইতে থাকে পরে বাম দিকে যায়
বেড়াই শুনিয়ে মনে মনে কয় যাস জীবন তো মসজিদের বাইরেই কাটাইলাম অবশেষে যখন মসজিদে আইছি তে রহমত আর সাইরে লাভ নাই তো ইমাম তো আরো দেতাম না ইমামের ফিসের জায়গাটা বেড়া লোভ লাগি বসে অথচ এই জায়গায় বসার জন্য ন্যূনতম একটা যোগ্যতার দরকার আছে না নাই বহুত মসজিদে গিয়া দেখছি আল্লাহ যত বড় মুফতি সাহেব যাও এই জায়গা ছাড়তে রাজি না অথচ ইমামের পিছনে এমন কোন এমন একজন লোককে বসানো দরকার নামাজে কোনো সমস্যা হইলে যেন বাকি নামাজটা ওই ব্যক্তিটাই সমাধান করতে পারে কোন আলেম গেলে এই জায়গাটা ছেড়ে দেওয়া তোমরা সারে না জায়গা এমন ভাই দখল লইছে ওয়াজ হুন নেই বাড়িতে যায় কই বেওয়াই যে হজত অন্য একটা যায় নামাজ দিছি মিটে কই বউ কই যায় নামাজ দি তুমি কি করতা কই একটা জায়গা দখল করতে না বউ ও জীবনটা বড় আউরো মানুষ জায়গা দখল করছো মসজিদ কই এই কাম শুরু করছো তুই বুঝতে না দে যায় নামাজ দা দে আমারে যায় নামাজ মসজিদে যদি ব্যক্তিগত যায় নামাজ বিছানো লাগে এটারও মাসাল আছে আল্লাহর ঘরে আপনি ব্যক্তিগত যায় নামাজ বিছাইবেন এই রকম মনোভাব নিয়ে বিছাইতে হবে যে আপনার আগে যদি কেউ এখানে বসে পড়ে তাকে তুলতে পারবেন না অন বেটার যায় নামাজ কেউ যদি গিয়ে বইরে আস্তে আস্তে গিয়ে গুতায় কই মে দেব না বিছাই দেব না তুললে দেন এই জায়গা গেলে তো হলো তো হঠাৎ একদিন ইমাম সাহেব নামাজ ও ফেস লাগিয়ে বসে দুই রাকাত নামাজ পড়াইতেই বেজন লাগিয়ে বসে অন পিছনে আট দিয়ে যারা ভাইছে এর তো দোষে ইমাম সাহেব টানে সামনে বেটার টানে ফিসে দুই তিন টান দিতে এবারে নিয়ত চাইতে হুজুর আমারে টানুন আমি জানি না কিস্তা সব মানুষের নিয়ত চাচ্ছে আপনি জানুন নেতি জায়গা গেছলেন কেরে আমি তো গেছলাম তুম রহমত আত্মা মেরম গজব ভাই বল জানি না এই যে জায়গা সালো জিন্দিগির লাগি আর জীবনে এই জায়গা গেল না এই জন্য খুব সাবধান এই জায়গাটা যোগ্য লোকদের জন্য এরকম ঘটে এই কারণে আমি বলে দিচ্ছি বহুত মানুষ মসজিদে গিয়া ইমাম মুয়াজ্জিনের পিছনে গেছে ফাক্কাত বসে দেখবে বসে যদি গুলা পায় তো ইমাম সাহেব আল্লাহর গরো দুলা আল্লাহর গরো দুলা ইমাম সাহেব আল্লাহর গরো দুলা ইমাম সাহেব কোন কে আপনি নিজে দেখেন না 30 বছর ধরে মসজিদে নামাজ পড়ে এরপরে গিবত ছাড়তে পারে না 10 বছর 20 বছরের নামাজি চোখের হেফাজত হচ্ছে না কলব ঠিক হচ্ছে না কারণ কি যেই গুলোর মাধ্যমে রোগ দূর হয় এই কাজগুলো তারা করে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন না অথচ সবার আগে ঢুকতেন সবার পরে বাইরে যেতেন সবার আগে ঢুকতেন দরজা জানালা নিজে খুলতেন নিজে সাফাইয়ের কাজ করতেন সবাইকে বিদায় দিয়ে এরপরই কাজ করে নিজে বাইরে যেতেন এই সিফাত গুলো আনতে হবে আল্লাহর ঘর সাফাই করলে আল্লাহ বলেন কলব সাফাই হয় 10 বছরের নামাজি কলব সাফাই হয় না কেন যে কাজের মাধ্যমে সাফাই হবে এই কাজই তো করে না সত্যিকারের ইমানদারের কলবটা এমন হবে চার নাম্বার গুণ তারা নামাজ কায়েম করবে নামাজে কোনো ঘাটতি থাকলে জানিয়েওয়ালার কাছ থেকে জানিয়া জানিয়া তার নামাজটারে সুন্দর নামাজ বানানোর চেষ্টা করবে তার অধীনস্থ যারা আছে বিবি বাচ্চা ছেলে মেয়েরা এদের কাছে নামাজের দাওয়াত দিয়ে নামাজ কায়েম করাবে পরিবারেও নামাজ পড়তে হবে করা ভূমিকা নিয়ে যদি কোনো বাবা একদিন বলে আমার মাল যদি তোমার গ্রহণ করা লাগে আমার বাড়িতে যদি থাকা লাগে আল্লাহর হুকুম পালন করতে হবে নইলে আমার ছাদের নিচে জায়গা নাই বাবাই যদি এরকম ভূমিকা নেন সন্তান একদিন দুই দিন তিন দিনের বেলায় মানতে বাধ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জাতের ভূমিকা যারা নিবে এরা সত্যিকারের মুমিনের চার নাম্বার গুণের অধিকারী আপনি যদি একটু কড়া ভাষায় বলেন মনে মনে ভাবতে পারেন যে আপনার সন্তান একটু অসন্তুষ্ট হবে না এই সন্তান তাৎক্ষণিক যদিও অসন্তুষ্ট হয় যেই দিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কবরের কাছে দাঁড়ায় চোখের পানি ছাড়বে আর বলবে আল্লাহ আমার এই বাবা তোমার হুকুমের জন্য কত কইত আমার বাবা তোমার হুকুম পালন না করলে ধমকাইতো আপনার জন্য বেশি বেশি দোয়া করবে এই সন্তানরা কারণ নিজের কাজের জন্য নয় আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি শাসন করতে চার নাম্বার গুণের অধিকারী হবে নামাজ কায়েম করনে ওয়ালা পাঁচ নাম্বার গুণ সত্যিকারের ইমানদারের পাঁচ নাম্বার গুণ হবে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ
ومما رزقناهم ينفقون পাঁচ নাম্বার গুণ আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহকে দেওয়া যেমন আমাদের এই দুনিয়ার আমাদের এই দেশে অরশি জমিন পাওয়া যায় না বেশিরভাগ জমিনই তো এমন যে খরচ করা জমিনের মধ্যে সার দেওয়া লাগে বাস বাসা লাগে এই জাতের জমা জমি ফুকায়ে কেরাম বলেন এই জাতের জমা জমিতে যদি আপনি ২০ মন দান পান ২০ ভাগের এক ভাগ আল্লাহকে দিয়ে দিতে হবে বর্তমান জামানার উলামায়ে কেরাম খরচের পরিমাণ বাদ দিয়ে এই কারণেই তারা একটু সহজ করে বলেন যে অন্তত ৪০ ভাগের এক ভাগ হলো দিতে হবে ৩৯ ৪০ মন দান পাইলেন ৩৯ মন আপনার ঘরে নিবেন এক মন আল্লাহরে দিবেন কেন জানেন নি সূর্যের আলো বৃষ্টির পানির বিল কে দিব সূর্যের আলো বৃষ্টির পানি ছাড়া তো ফসল হবে না তুমি বান্দা জমিনে যতই চেষ্টা করো আল্লাহ সাহায্য ছাড়া তুমি ফসল পাইতা না অন্য আল্লাহর হুকুম হলো ৪০ ভাগের এক ভাগ আমারে দিও ৩৯ ভাগ তুমি নিয়ে নিও এই নিয়মটা যারা চালু রাখতে পারবেন আল্লাহ এদেরকে কোনোদিন না খাওয়ায়া মারবেন না মহান আল্লাহ এদের মালে বরকত ঢেলে দিবেন বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে মাল দেন লক্ষ্য করে দেখবেন দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত যায় না কেন যায় না মালের হক আদায় করে না আর যারা মালের হক আদায় করে শিরিকে শিরি শিরিকে শিরি আল্লাহ এগুলো ঠিক রাখে মুসলমান ইমানদার ভাইরা আমার মহান মাওলানা কারিম এই পাঁচটা গুণ বর্ণনা করেছেন আমরা আবার দেখি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ আল্লাহর ভয় তার ভিতরে থাকবে দুই নাম্বার গুণ কোরআনের মহব্বত তার মধ্যে থাকবে তিন নাম্বার গুণ সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করবে চার নাম্বার নামাজ কায়েম করবে পাঁচ নাম্বার আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহকে দিবে এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে এদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা ওরা হলো সত্যিকারের ইমানদারের দল আল্লাহর নজরে ওরা ইমানদার বর্তমানে আমরা যারা আছি নিজেদের পক্ষ থেকে ইমানদার নিজেদের পক্ষ থেকে আমরা সবাই ইমানদার কিন্তু আল্লাহর ঘোষণায় আল্লাহর ঘোষণায় ইমানদার কারা এই পাঁচ গুণের অধিকারী যারা পাঁচটা গুণে গুণান্বিত হবে যারা তারাই সত্যিকারের ইমানদার এই পাঁচ গুণের অধিকারীদের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন তিনটা পুরস্কার কয়টা তিনটা এখন এখানে একটা প্রশ্ন জাগে ওয়াল্লাহ আপনি গুণ বর্ণনা করেছেন পাঁচটা পুরস্কার কেন তিনটা এই প্রশ্নটা জাগে এই প্রশ্নের উত্তর খুব মনোযোগের সাথে শুনেন আমরা ওই গুণগুলোর দিকে আবার তাকাই তাহলে প্রশ্নের উত্তর মিলে যাবে পুরস্কার কয়টা তিনটা শর্ত কয়টা পাঁচটা গুণ পাঁচটা পুরস্কার তিনটা এই হিসাবটা মিলানোর জন্য আবার গুণগুলোর দিকে তাকাই এক নাম্বার গুণ আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকে মানুষের বডির কোন জায়গায় অন্তরে আল্লাহর ভয় থাকে কোথায় অন্তরে দুই নাম্বার গুণ কোরআনের মহব্বত এটাও থাকে কোন জায়গায় অন্তরে তিন নাম্বার গুণ আল্লাহর উপরে ভরসা এটাও থাকে কোথায় অন্তরে প্রথম তিনটা গুণ পাইলাম জায়গা হইল একটা প্রথম গুণ হইল তিনটা জায়গা একটা এরপরে চার নাম্বার গুণ নামাজ কায়েম করা এই চার নাম্বার গুণটা নামাজ কায়েম করতে গিয়ে আমার বডির মাথা একবারে কপাল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সারা বডি লাগে না লাগে না সারা বডি লাগে চার নাম্বার গুণ জায়গা পাইলাম দুই নাম্বার বডি গুণ হইল সাইন নাম্বার জায়গা পাইলাম বডি
পাঁচ নাম্বার গুণ আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া জায়গা পাইলাম মাল এখন জায়গা পাইলাম অন্তর জায়গা পাইলাম বডি জায়গা পাইলাম মাল কথা বুঝে আসছে আপনাদের গুণ যদিও পাঁচটা জায়গা হইল তিনটা গুণ পাঁচটা কিন্তু জায়গা পাইছি তিনটা মহান মাওলাই করিম এইজন্য বান্দার জন্য তিনটা পুরস্কার ঘোষণা করেছেন কন্যা সুবহানাল্লাহ আমি এই তিনটা পুরস্কার আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমি একটা একটা করে বর্ণনা করছি এর আগে আমি আপনাদের সামনে বর্ণনা করি খুব ভালো করে বুঝবেন আমরা কি চাই এই পাঁচটা গুণ আমাদের মধ্যে আসুক সর্বপ্রথম যে গুণটা আল্লাহর ভয় এই আল্লাহর ভয় নামক গুণটা আমার ভিতরে আনার জন্য একটা ছোট্ট সবক দিছিলাম মনে আছে মৃত্যুর মুরাকাবা করবেন কমপক্ষে দৈনিক 5-7 মিনিট মৃত্যুর মুরাকাবা যদি করতে পারেন এই ভয় ঢুকে যাবে একদিন না একদিন আপনি আল্লাহকে ভয় করবেন মরার কথা যখন স্মরণ হবে কোরআনের মহব্বত ভিতরে ঢুকাইবেন আপনি যে সমস্ত সূরা কেরাত জানেন এগুলো বেশি বেশি করে তিলাওয়াত করবেন আপনার আশেপাশে মাদ্রাসা থাকলে সেখানে গিয়ে মাঝে মাঝে বসবেন মাদ্রাসার মাটিতে গিয়ে পায়ে হাইটা আসবেন কোরআনের মহব্বত ঢুকিয়া যাইবে মুসলমান ভাইরা আল্লাহর প্রতি ভরসা রাখবেন নামাজ কায়েম করবেন একবার পড়লেন আর একবার পড়লেন না নামাজ কায়েম হইল নামাজে দাঁড়াইলেন মন নামাজের হইল না নামাজ কায়েম হইল না শয়তানের কাজ আপনার কাছ থেকে মন নিয়ে যাওয়া নামাজের ভিতরে মন থাকবে না আর আপনার কাজ নিয়ে আসা শয়তানের কাজ নিয়ে যাওয়া আপনার কাজ নিয়ে আসা নামাজের ভিতরে যখন মন এভাবে টানাটানি হইতে থাকবে এক সময় শয়তান ব্যক্ত হয়ে আপনাকে ছেড়ে দিতে বাধ্য হবে ওই সময় নামাজ কায়েম হয়ে যাবে পাঁচ নাম্বার গুণটা আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া পুরস্কার বলছি কয়টা তিনটা আর একটু জোরে কোন অসুবিধা হইতেছে আপনারা এই তিনটা গুণ আপনাদের সামনে বর্ণনা করে খুব ভালো করে বুঝবেন তিনটা গুণ আল্লাহ পাক বলেন لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله پاک رب العالمين بولين এক নাম্বার পুরস্কার দেওয়া হবে আমি আল্লাহর পক্ষ থেকে এদেরকে মর্যাদাবান বানায় দেওয়া হবে আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এদের মর্যাদা বাড়ায় দেওয়া হবে দুনিয়ার মর্যাদা আর আল্লাহর দেওয়া মর্যাদার মধ্যে বেশ কম আছে না নাই আল্লাহর দেওয়া মর্যাদা আর দুনিয়ার মর্যাদা অনেক বেশ কম মসজিদে নববীর আজান দিতেন একজন গোলাম চেহারাও সুন্দর না বংশও ভালো না জবানের উচ্চারণও সুন্দর না মদিনার গলিতে গলিতে সমালোচনা শুরু হয়ে গেছে মুসলমানদের একজন মুয়াজ্জিন কালো গোলাম জবানও সুন্দর না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারে না আশহাদু কইতো আশহাদু বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না আশহাদু বলতেন মদিনার মুনাফিকরা মদিনার ইহুদিরা সমালোচনা করে আল্লাহর পয়গম্বরের কাছে আলোচনা এসে গেল নবীজি আমরা তো ইচ্ছা করলে মুয়াজ্জিন পরিবর্তন করতে পারি একদিন দুই দিন তিন দিন শুনলেন নবীজি চতুর্থ দিন নেশার নামাজ পড়ে আল্লাহর পয়গম্বর বলেন তোমরা পরিবর্তন করো একজনকে ঠিক করো ফজরের আজান দেওয়ার জন্য আর বেলালকে নবীজি ডাক দিয়ে বলেন বেলাল ফজরের আজান তুমি দিবা না অন্য কেউ দিবে সারা রাত বেলাল ঘুমান নাই জাই নামাজে বসে আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আমার যে মুয়াজ্জিনি গেল আমার কোনো দোষ নাই গো সব তোমার দেওয়া আমার বংশের কারণে মুয়াজ্জিনি গেছে আমি গোলাম এই বংশ তো আমি নির্বাচন করি নাই তুমি ভাড়াইছো আমার চেহারার কারণে আমি কালো মানুষ এই জন্য আমার মুয়াজ্জিনি গেল আমি তো সুন্দর কালো নির্বাচন করি নাই তুমি কালো বানাইছো জবান সমস্যা উচ্চারণ হয় না এটাও আমার কোনো হাত নাই তোমার দেওয়া গুণ নিয়ামত তোমার দেওয়া কারণে তোমার দেয়া নিয়ামতের কারণে আমার এই মসজিদে নববীর মুয়াজ্জিনি চলে গেল আমি দৈনিক 5 বার তোমারে নাম ধরে ডাকতাম মসজিদে নববীর মুয়াজ্জিনি যাওয়াতে হযরত বেলাল যেই সারা রাত যাই নামাজে বসে কান্নাকাটি করলেন আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ
তুমি দয়া করে হেদায়েত দিয়েছো এইজন্য মনে হয় আমি হেদায়েত পাইছি যদি নবীগণের হাতে হেদায়েতের টিকেট থাকতো তাহলে আমার সিরিয়াল অনেক পরে পড়ে যেত ফজরের আজান হইল নামাজও হয়ে গেল সাহাবাই কেরাম নিয়ে বসে আছেন এমনি জিব্রাইল আমিন আসছেন ওগো নবীজি আজকে কি আপনার মসজিদে ফজরের আজান হয় নাই আল্লাহু আকবার বলেন আজকে কি ফজরের আজান হয় নাই কেন নয় অন্য দিনের তুলনায় অন্য অনেক সুন্দর কণ্ঠে অনেক শুদ্ধ আওয়াজে কণ্ঠ দেওয়া হয়েছে উঁচা বংশের মানুষ আজান দিয়েছে আজান হয় নাই কেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠাইছেন জিজ্ঞাসা করার জন্য আপনার মসজিদে নববীর আজানের আওয়াজ আজকে উপরে উঠে নাই এই জন্য আল্লাহ পাঠাইছেন বেলাল যখন আজান দেয় শুধু প্রথম আসমান নয় সপ্তম আসমান ব্যাক করে আল্লাহর আরশে গিয়ে আজানের আওয়াজ ধাক্কা খায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমরা তো চেয়ারের অধিকারী মনে করি যে সম্মানী আল্লাহ বলেন না না এটা তোমাদের নজর আমার নজরে সম্মানী ওই ব্যক্তি যার তাকওয়া বেশি যার তাকওয়া বেশি তার সম্মান বেশি এটা আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাঁচটা গুণে গুণান্বিত হয়ে গেলে আমি আল্লাহ তিনটা জায়গায় আমি সম্মানী করে দেই তিনটা পুরস্কার এক নাম্বার পুরস্কার আমার পক্ষ থেকে মর্যাদা বাড়ায় দেওয়া হয় মহান আল্লাহ যখন ঘোষণা দেন মর্যাদার ঘোষণা জিব্রাইল আমিন এই ঘোষণা আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেন আসমানের ফেরেশতারা জমিনবাসীদেরকে জানায়া দেন এই জন্যই জমিনের সবাই তারে সম্মান করতে বাধ্য এই পাঁচটা গুণে মানুষ যখন গুণান্বিত হয়ে যায় আল্লাহ তার মর্যাদায় তোমার আয়া দেন মানুষের সামনে থাকলেও মর্যাদা আছে সামনে না থাকলেও নামের মর্যাদা আছে দুনিয়াতে থাকতেও মর্যাদা আছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই নামের মর্যাদা মানুষ বলবে না আল্লাহর দেওয়া মর্যাদা এক নম্বর নিয়ামত আল্লাহর দেওয়া মর্যাদা দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন তার জিন্দেগীর সমস্ত গুনাহ জায়গা পাইছিলাম পাঁচটা গুণের জায়গা পাইছিলাম কয়টা মনে আছে এক নম্বর জায়গা ছিল অন্তর দুই নম্বর জায়গা ছিল বডি তিন নম্বর তো মাল আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন বান্দারে তোমারে মর্যাদাশীল বানায় তোমার অন্তরে আমি শান্ত করি তোমার বডির দ্বারা জীবনে যত গুনাহ হইয়াছে জানা অজানা ছোট বড় যত গুনাহ হইয়াছে যখন নামাজ কায়েম হয়ে যাবে তোমার বডির গুনাহ মাফ আল্লাহ পাক বলেন বান্দা তোমার মালের ইবাদত যখন তুমি করবা এটা অন্তর আর বডির সাথে সম্পর্ক নয় এটা মালের সাথে সম্পর্ক আল্লাহর দেওয়া মাল দিয়া যখন মালের ইবাদত করবা আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা করলাম ওয়ারিজকুম করিম যতদিন দুনিয়াতে বাঁচিয়া থাকবা সম্মানের রিজিক খাওয়াইব দুনিয়া থেকে যেই দিন বিদায় হইবা জান্নাতের ভিতরে পবিত্র সম্মানের রিজিক খাওয়াইব আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় যারা দিবে মনে করেন একজন মানুষ দৈনিক 1000 টাকা ইনকাম করলো বালুটা ইনিয়া পাথরটা ইনিয়া এই মানুষটা যদি চিন্তা করেন আমি 1000 টাকা ইনকাম করেছি এইখান থেকে 40 ভাগের এক ভাগ আল্লাহকে দিয়ে দিব 40 ভাগের এক ভাগ আল্লাহকে দিব কেন যে আমার মতো বডি ওলা কত মানুষ হাসপাতালে শুয়ে রইছে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ আমাকে মাল দিচ্ছেন আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহকে দেওয়া 40 ভাগের এক ভাগ যারা দিতে পারবে দুনিয়াতে যতদিন বাঁচিয়া থাকবে তার রিজিকের কোনো অভাব হবে না তাও আবার হারাম নয় হালাল রিজিক খাওয়ায় আপনি কবরে নেবেন পাহাড় পরিমাণ টাকার মালিক কিন্তু হালাল না এটার মধ্যে কোনো সম্মান নাই আল্লাহ বলেন আমি সম্মানী রিজিক খাওয়াবো হালাল রিজিক খাওয়াবো তাকে যদি আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া যায় সম্মানী রিজিক খাওয়াইব একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম খুতবা এই হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ একদল মানুষ এদের জন্য জান্নাতের ভিতরে আমি একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার এইভাবে কাজ করায় আমি এদের জন্য বালাখানা বানাই সুবহানাল্লাহ কইতেন না জান্নাতের ভিতরে একদল মানুষের জন্য আল্লাহ বালাখানা বানাইবেন
এরা কারা এই মানুষগুলো হলো জমিনে যারা নাকি আল্লাহর ঘর বানায়া দেয় আল্লাহর ঘর সবাই বানাতে পারে না একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেই বসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একা তো এক মসজিদ বানায়া দেওয়া সম্ভব হয় না এই সামর্থ্য আমাদের অনেকেরই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই তৌফিক সবাই দিয়ে দেন নাই অগণবিজি যারা গরিব মানুষ শুধু বুঝি তারাই পাইব জান্নাতের ওই বাড়িগুলো আল্লাহর পয়গম্বর বলেন একা যদি না পারো তাহলে দুইজনে শামিল হয়ে বানাও দুইজনে যদি না পারো চারজনে বানাও চারজনে না পারলে আটজনে বানাও এইভাবে বলতে বলতে যদি একটা ঈদ দিয়েও আল্লাহর ঘরে শামিল থাকো তবু তুমি জান্নাতের বালাখানার মালিক হইবা বিশাল মসজিদ